নমস্কার, কবি শুভ দাশগুপ্তের দিদি। দিদি, তো নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশান লাগানো দেওয়াল, আধুনিক ডাইনিং টেবিল, দরজা জানলায় ঝোলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকানিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মায়ের মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তার ব্যালকানিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে যে কি গাম্ভীর যে ভরিয়ে তুলেছে, সেসব কথাও বললাম মাকে। চোখ বুজে শুনতে শুনতে মায়ের মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের থেকে অনেক সুন্দর ঝকঝকে হয়েছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটায় বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মায়ের চোখে এসেছে জল। সবকিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল, মাকে বলিনি সে কথা। বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ফ্রিজের পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখন ঠিক তখন দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভেতরে মা তখন অপারেশনের পরে অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন চোখ দুটো বোধ হয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার কাঁধে হাত রেখে বলছিলেন, কমলাকে সারা জীবন দুঃখ কষ্টই দিয়ে গেলাম, সুখ দিতে পারলাম না, আজ ওর চোখ দুটোও চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি গয়না আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করে যাওয়ার আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুমি চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা, আমি, আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর এই গা ভর্তি গয়না আর দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই, দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মায়ের মুখে একটু হাসি, বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি। সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন। এখন নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে মা আমি আনন্দেই আছি। একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় দিদি, এ বাড়িতে আর কোনোদিনও সানাই বাজবে না সাহানায়। সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই, এসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরটাকাল। নমস্কার।